টুডে আই এম হিয়ার উইথ সাম ইংলিশ রেগুলার that we use in our ইন আওয়ার চেটুডে লাইফ মাই this ভিডিও is স্পেশালি ফর দ্য মাদার্স ওকে সো আজকে আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইংলিশের খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স অ্যান্ড আমার এই ভিডিওটা স্পেশালি মায়েদের জন্য আমরা প্রথম থেকে শুরু করি একদম গুড মর্নিং থেকে তো সর্বপ্রথম আমরা যখন আমাদের বাচ্চাদের সঙ্গে বলি গুড মর্নিং বা সকালে আমরা বলতে পারি গুড মর্নিং যদি ওটা দুপুরের সময় হয় উই ক্যান সে গুড আফটারনুন যদি রাতিবেলা আমাদের বাচ্চারা ঘুমাতে যায় তাহলে আমরা বলতে পারবো গুড নাইট সো উই ক্যান স্টার্ট উইথ গুড মর্নিং এবার ধরুন আপনি আপনার বাচ্চাকে ঘুম থেকে ডাকছেন দেন ইউ উইল সে উইক আপ ইউ উইল সে উইক আপ সো যদি আপনি কোনো থার্ড পারসন দিয়ে ডাকেন যে ওকে ডেকে দাও তাহলে সে ওয়েক হেম আপ বা ওয়েক হার আপ যদি ছেলে হয় ওয়েক হেম আপ যদি মেয়ে হয় ওয়েক হার আপ ওকে এবার ধরুন আপনি বলছেন যদি মানে দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে আপ যদি আমি মানে কোনো জায়গা থেকে উঠতে বলি ধরো কোথাও বসে আছে আমি বলছি ওঠো ওখান থেকে তাহলে আমি বলবো আপ আর যদি ঘুমিয়ে থাকে আমি উঠতে বলি তখন বলবো ওয়েক আপ ওকে যদি অন্য কাউকে দিয়ে বলাই তাহলে বলবো গেট হিম আপ বা ওয়েক হিম আপ ওকে নেক্সট ধরুন আমরা কোথাও যাচ্ছি ঘুরতে কিন্তু লেট হয়ে যাচ্ছি তো আমরা বলবো উই আর গেটিং লেট উই আর গেটিং লেট কি বলবো উই আর গেটিং লেট সো এবার আমি ধরুন আপনি বলছেন যে ওকে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তাহলে আর কি বলবে গো গেট রেডি গো গেট রেডি বা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে খেতে রাখছেন আপনি তাহলে আপনি বলতে পারেন কাম হেয়ার অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট যদি দুপুরের সময় হয় কাম হেয়ার অ্যান্ড হ্যাভ ইউর লাঞ্চ যদি রাতের বেলা হয় তাহলে কাম হিয়ার অ্যান্ড চেক জিনার ওকে এবার ধরুন আপনি ডাকছেন তাহলে অবভিয়াসলি কাম হেয়ার কাম হেয়ার গো দেয়ার আপনি বলছেন ওখানে যাও তাহলে গো দেয়ার আপনি ডাকছেন দেন কাম হেয়ার নেক্সট এবার যদি আপনি ধরুন আপনার বাচ্চা খুব লেজি করছে তাহলে আপনি কি বলবেন ডোন্ট বি সো লেজি বা স্টপ বিংস সো লেজি একটু মানে এভাবে বলতে হবে আপনার এক্সপ্রেশন যেমন আপনি বাংলায় কথা বলি যখন যে এক্সপ্রেশনটা দিই সেই এক্সপ্রেশন নিয়েই আপনি বলবেন স্টপ বিংস সো লেজি বা ডোন্ট বি সো লেজি নেক্সট ধরুন আপনার বাচ্চা খেতে খেতে একটু ওদিকে মন দিচ্ছে বা ওদিকে মন দিচ্ছে বা অন্য কিছু করছে তো আপনি বলতে পারেন হ্যাভ ইট প্রপারলি বা কোনো পড়াশোনার ক্ষেত্রেও বলতে পারেন টু ইট প্রপারলি বা ধরুন ড্রেস পরছে তখন বলতে পারেন ওয়ে ইট প্রপারলি তো ডিফারেন্ট আমরা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট ওয়ার্কের জন্য ডিফারেন্টভাবে ইউজ করতে পারবো ওকে এবার ধরুন আপনি বলছেন এই ঘর থেকে ওই ঘরে যাও তাহলে গো ফ্রাম হিয়ার বা গো ফ্রম দেয়ার এইভাবে বলতে পারেন আপনি নেক্সট এবার আপনি বলছেন যে তোমার ব্যাগটা রেডি করে নাও স্কুলের জন্য তাহলে প্রিপেয়ার ইউর ব্যাগ ফর স্কুল প্রিপেয়ার ইয়োর ব্যাগ ফর স্কুল বা আপনি বলছেন তোমার বটেল ওয়াটার বটলটা নিয়ে নাও তাহলে বি টেক ইউর ওয়াটার বটল বা টেক ইউর লাঞ্চ বক্স বা আপনি বলছেন এই যে তোমার লাঞ্চ বক্স হেয়ার ইজ ইউর লাঞ্চ বক্স বা আপনি বলছেন এই যে তোমার টাই হেয়ার ইজ ইউর টাই হেয়ার ইজ ইউর ডায়েরি হেয়ার ইজ ইউর বুক ডিফারেন্টভাবে আমরা ইউজ করতে পারবো ওকে একটু শুধু বাড়িতে উই হ্যাভ টু লিটিল প্র্যাকটিস দেন উই ক্যান ইজিলি কমফোর্টেবলি টক উইথ আওয়ার চাই নেক্সট ধরুন আপনি বলছেন যে আজকে আমি তোমাকে স্কুলে ছেড়ে দেবো তাহলে কি বলবেন আই উইল ড্রপ ইউ To school, I will drop you to school. Your father will drop you to school. Okay, so these are few sentences that we use in our daily life and we feel hesitation to speak up. So, I think if you practice in the home, you can easily say these sentences. Uh, again, I'm going to revise from the beginning. Good morning. Get up. Get him up. Wake up. Wake him up. We are getting late. Come here. Go get ready. Come here and have your breakfast. Come here and have your lunch. Come here and have your tea. Come here and have your dinner. Okay. Next, stop being so lazy.